লাউ চিংড়ি আপনারা প্রায় বাড়িতে সবাই বানিয়েছেন, আর আমি নিশ্চিত সেটা ভীষণ টেস্টি হয়েছে। আর আমি যে প্রসেসে লাউ চিংড়ি রান্না করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুবই সহজ এবং ঘরোয়াভাবে রেসিপিটা করার চেষ্টা করেছি। তাহলে চলুন শুরু করা যাক ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি লাউ চিংড়ি। এখানে আমি 1 কেজি ওজনের একটা লাউ নিয়েছি। লাউয়ের গায়ে যদি এরকম শিরা থাকে আর লাউয়ের গায়ে নখ বসলে যদি ইজিলি বসে যায় তাহলে বুঝবেন লাউটা কুচি লাউ। লাউয়ের পুরো খোসা ছাড়িয়ে গোটা লাউটা ধুয়ে তারপরে আমি কাটবো। লাউটা ধুয়ে নিয়ে এরকমভাবে কেটে নিয়েছি, আলু ভাজা যেরকম হয় সেরকমই একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এই ধুয়ে নিয়ে কাটার ফলে লাউ রান্না করার সময় জলটা বেশি বেরোবে না। এখানে আমি 250 গ্রাম মতন মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে ছোটো সাইজের চিংড়ি মাছও নিতে পারেন। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে 1 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। মশলার জন্য এখানে আমি একটু আদা, 2 কাঁচা লঙ্কা আর সঙ্গে 2 চামচ গোটা জিরে দিয়ে দেবো। এই সব কিছু একটা মিক্সিতে পেস্ট করে রেখে দেবো। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো সবার আগে ভেজে নেবো। মিডিয়াম টু হাই ফ্লেমে 30-35 সেকেন্ডের মতন চিংড়ি মাছগুলো ভেজে নেবো। আমি এখানে চিংড়ি মাছগুলোর মাথাটা বাদ দিয়েছি আর খোসাটা ছাড়াইনি। মাথা আপনারা রাখতে পারেন, তবে খোসা সময় চিংড়ি মাছ রান্না করলে ত্বকের টেস্টটা কিন্তু একটু বেশি ভালো হয়। ওই তেলে এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নেবো। আমি এখানে 2 মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো কিন্তু খুব লালচে করে ভালো করে ভেজে নিতে হবে। আলু এবং চিংড়ি 2 আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি রান্নায় চলে যাব। তেলের মধ্যে একটু 5 ফোড়ন আর একটু কালো জিরে ফোড়ন দেবো, সঙ্গে 2 তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজটা লালচে হয়ে যাচ্ছে। আর পেঁয়াজটা ঠিক লালচে ভাজা হয়ে গেলে এখানে আমি 1 টমেটো কেটে দিয়ে দেবো, সঙ্গে 7 মতন নুন দিয়ে দেবো। নুনটা একটু লাউয়ের তরকারি বুঝিয়ে দিতে হবে, কারণ লাউয়ের নুনটা খুব তাড়াতাড়ি ধরে নেয়। নুন দেওয়ার ফলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে, আর টমেটো গলে না যাওয়া পর্যন্ত একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এরপর এখানে আদা জিরে বাটাটা দিয়ে দেবো, মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে ছেড়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে কিছু মশলা দিয়ে দেবো, 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষে নেবো যতক্ষণ না মশলার সাইড থেকে তেল ছেড়ে যাচ্ছে। আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি কেটে রাখা লাউটা দিয়ে দেবো। সব লাউ দেওয়া হয়ে গেলে মশলার সাথে লাউটা ভালো করে মিশিয়ে নেবো, নেড়ে ছেড়ে উপর থেকে নিয়ে চার নিচ থেকে উপর করে এভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে লাউটা একটু মজার জন্য 8-10 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। মাঝখানে কিন্তু একবার আমি নেড়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন ঢাকা দেওয়ার ফলে লাউ থেকে জলটা বেরিয়ে গেছে। লাউয়ের তরকারিতে কিন্তু কোনো রকম জল পড়বে না, লাউ থেকে যে জল বেরোয় তাতেই তরকারিটা হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপর ভাজা আলুটা এখানে দিয়ে দেবো, আরও একবার ভালো করে নেড়ে ছেড়ে নেবো। আর আলু আর লাউটা প্রপার সেদ্ধ হওয়ার জন্য আরও 8-10 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট মধ্যে ঢাকা খুলে আবারও ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো। প্রায় 90% কুক হয়ে গেছে লাউয়ের তরকারি। যদি জল একটু বেশি লাগে আপনাদের তাহলে এখানে ময়দা একটু ঠান্ডা জলে গুলে দিয়ে দিতে পারেন। এরপর এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো, ভালো করে সব কিছু মিশিয়ে নেবো এবং আরও 4-5 মিনিটের মতো নেড়ে ছেড়ে নেবো। আলু প্রপার সেদ্ধ হয়েছে কি না এই সময় কিন্তু দেখে নিতে হবে। এক্সেস জলটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। আর লাউ চিংড়িটা যখন ঠিক এরকম মাখোমাখো হবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করব। আর রেডি আমাদের সকলেরই খুবই একটা পছন্দের পদ লাউ চিংড়ি। গরম ভাতে এরকম লাউ চিংড়ি পেলে আর কোনো তরকারি লাগে না। বাড়িতে আপনারাও একবার এই প্রসেসে লাউ চিংড়ি করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।